কৈলাসহরের ভগবাননগর এলাকাস্থিত ঊনকোটি জেলা হাসপাতালে প্রায় 9 ঘন্টা বিদ্যুৎ না থাকায় মুখ থুবড়ে পড়ে জরুরি বিভাগের পরিষেবা, ব্লাড ব্যাংকের পরিষেবা, সিটি স্ক্যান পরিষেবা এবং অক্সিজেন প্লান্ট। দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় হাসপাতালের রোগীরা গরম সহ্য না করতে পেরে হাসপাতালের ভেতর থেকে বাইরে বেরিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক সৌম্যজিৎ ভট্টাচার্য রাত 2টায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করে জানানোর পরও প্রায় 8 ঘন্টা পরে সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জেলা হাসপাতালে বিদ্যুৎ সারাই করতে আসে। বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের এখনো খামখেয়ালিতে হাসপাতালের রোগী, রোগীর পরিচর্যা এবং কর্তব্যরত চিকিৎসক সৌম্যজিৎ ভট্টাচার্য প্রকাশ্যে ক্ষোভ ব্যক্ত করেন। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক সৌম্যজিৎ ভট্টাচার্য প্রকাশ্যেই জানান, রাত 1টায় হাসপাতালে বিদ্যুৎ চলে যাবার পর হাসপাতালের রোগীদের অনুরোধে রাত 2টায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের অফিসে ফোন করে জানানো হয়। বলা হয় কিছুক্ষণের মধ্যেই কর্মীরা হাসপাতালে এসে বিদ্যুৎ সারাই করে দেবে, কিন্তু পরের দিন সকাল 10টায় সাই কম্পিউটার লিমিটেডের কর্মীরা জেলা হাসপাতালে আসে বিদ্যুৎ সারাই করার জন্য। তখন রোগী ও রোগীর আত্মীয় স্বজনরা উত্তেজিত হয়ে সাই কম্পিউটার লিমিটেডের গাড়ি সহ সংস্থার কর্মীদের ঘেরাও করে বিক্ষোভ দেখায়। আমি ফোন রেখা দিছি, তারপরে এদিকে আমরা পেশেন্টরা মানে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে খুবই গরম আমরা হসপিটালে, ঠিক আছে, তো কারেন্ট আপ ডাউন করতেছে, প্লাস সিটি স্ক্যান আপ ডাউন, ভোল্টেজ আপ ডাউন করা মানে সিটি স্ক্যান মেশিনটা নষ্ট হওয়ার চান্স খুব বেশি, আর জেনারেটার আমরা এখানে 3-4 ঘন্টা বেশি ব্যাকআপ দিতে পারতো না, কোনখানে মানে দিতে পারতো না, এটা হিট হয়ে গেলে জেনারেটার গেলে আমরা আরো ব্যাকআপ শেষ, একমাত্র ব্যাকআপ এটার বাসে রাখতে লাগবো লাস্ট অব্দি, তো সেই কারণে তো পেশেন্ট বাড়ির কোনো উপায় নেই কারেন্ট দেওয়ার, তো তারা আমি 2টা থেকে 4টা অব্দি 5টা অব্দি কন্টিনিউয়াস ফোন করতেছে, শুধু আমি না অনেকে ফোন করতেছে, তারার একটাই বক্তব্য যে তারা স্টাফ কাজ করতেছে ফিল্ডে, কল পাঠাইছে স্টাফ আইলো, আমি নিজে কথা বলতেলাম স্টাফটার লগে, তখন তারাই কইলো যে তারা কোনো কল পাইছে না। পরবর্তী সময় সাই কম্পিউটার লিমিটেডের উচ্চপদস্থ আধিকারিকরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিসে গিয়ে জানান, এই ধরনের সমস্যা আগামী দিন হবে না, 8টানা 9 ঘন্টা জেলা হাসপাতালে বিদ্যুৎ না থাকায় অক্সিজেন প্লান্ট বিকল হয়ে গেছে বলে জেলা হাসপাতাল সূত্রে জানা যায়। শান্তন ট্রিপুরা।